এবার বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকার এবং তিনি স্পষ্ট করে বলছেন সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ এই সীমানা এরিয়াতেই আরো কড়া নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। সীমান্ত আরো কড়াকড়ির অনুরোধ শুভেন্দুর। স্বরাষ্ট্র মন্ত্রকে অনুরোধ, বিরোধী দল নেতার সীমান্তে আধার কার্ড খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। গত মঙ্গলবার মুর্শিদাবাদে ধৃত 41 জন অনুপ্রবেশকারী এবং আধার কার্ড সহ গ্রেফতার করা হয় 41 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এবং এই ঘটনা সামনে আসবার পরই শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দল নেতা তিনি বলছেন যে এই সীমান্ত এলাকায় একটু কড়াকড়ি প্রয়োজন রয়েছে এবং এই বিষয়টি খতিয়ে দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু সীমান্ত আরও কড়াকড়ির অনুরোধ শুভেন্দুর। স্বরাষ্ট্র মন্ত্রকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলনেতা এবং সীমান্তে আধার কার্ড খতিয়ে দেখারও অনুরোধ জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন গত মঙ্গলবার মুর্শিদাবাদে ধৃত 41 জন অনুপ্রবেশকারী এবং এই 41 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে আধার কার্ডও ছিল এবং তাতে স্পষ্ট বাংলাদেশের নাগরিক তারা। আর এই মুহূর্তে যে আরো একটা খবর আসছে, দুর্গাপূজার পর এবার কালীপূজা কোনো না কোনো ভাবে যেন বন্ধ করবার মরিয়া চেষ্টা চালিয়ে চলেছে বাংলাদেশে এবং এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি ইউনুসের সরকার তারা কি করছে। সে দেশের সংখ্যালঘু হিন্দুরা তারা কতটা সমস্যার মধ্যে রয়েছে তা কি নজরে পড়ছে না? ঐতিহ্যবাহী বহু পুরনো যে পুজো এবং তারই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই বাংলাদেশে যেভাবে দুর্গাপুজোর পর কালীপুজোর মাদারীপুরের 300 বছর ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ করার কথা বলা হচ্ছে, সেখানে যে মেলা হতো তা বন্ধ করা হলো, কালীপুজোর মেলা বন্ধ হলো এবার কি? তবে কালীপুজো তো অনিশ্চয়তা থেকে যাচ্ছে বাংলাদেশে। দুর্গাপুজোর পর এবার কালীপুজো, মাদারীপুরের 300 বছর ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ করা হলো কালীপুজোর মেলা এবার কি? তবে কালীপুজোতেও অনিশ্চয়তা রয়েছে, এই সব কিছু কি নজরে পড়ছে না? অন্তর্বর্তীকালীন যে সরকারে রয়েছেন ইউনুসের সরকারের এবং কোনো রকমের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কেন নেওয়া হচ্ছে না, কেন ব্যক্তি স্বাধীনতায় এবং একই সঙ্গে স্বাধীনতা খর্ব করবার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানেও কার্যত দুর্গাপুজোর পর এবার কালীপুজোর মেলাতে কোপ ফেলবার চেষ্টা করছে বেশ কয়েকজন, এমনটাই অভিযোগ সামনে আসছে। আর এরই সঙ্গে আপনাদের জানাই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, অত্যাচারের বিরোধিতায় কড়া বার্তা দিতে চলেছে VHP, এমনটাই সূত্র মারফত খবর। এমনকি দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক, কেন্দ্রীয় মার্গদর্শন দর্শক মণ্ডলের বৈঠক, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে আলোচনা, এমনটাই সূত্র মারফত খবর এই মুহূর্তে সামনে আসছে। বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক, কড়া বার্তা দিতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের এই বৈঠক এবং সেই বৈঠক থেকেই কড়া বার্তা সামনে আসতে চলেছে কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলের এই বৈঠক। মূলত যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তারা এফেক্টেড হচ্ছেন তারই প্রতিবাদ বিভিন্ন জায়গায় গর্জে উঠছেন হিন্দু এবং সনাতনী মানুষজন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং তার বিরোধিতায় কড়া বার্তা দিতে চলেছে এবার বিশ্ব হিন্দু পরিষদ। দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক, কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলের বৈঠক এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। খবর পাওয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল তারা নাকি বাংলাদেশে আসছেন। ইউনুসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর হঠাৎ করে মার্কিন প্রতিনিধি দল তারা কেন আসছেন? তাহলে কি সেন্ট মার্টিন দ্বীপ, যেটা নিয়ে এত আলোচনা ছিল, সেই সেন্ট মার্টিন দ্বীপ এবার আমেরিকার হাতেই তুলে দিতে চলেছে ইউনুসের সরকার? সে কারণেই কি হাসিনা সরকারের পতন এত তাড়াতাড়ি, এত শীঘ্র সেখানে হয়েছিল? প্রশ্ন একাধিক, দেখুন সেই ছবি। শেখ হাসিনা সরতেই বাংলাদেশ প্রীতি যেন উপচে পড়ছে আমেরিকার। খুব শীঘ্রই বাংলাদেশে পা রাখতে চলেছে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। আর কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপরেই বাংলাদেশে আসছে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু হঠাৎ এই সফরের কারণ ঘিরে জন্ম নিয়েছে বহু প্রশ্ন। তাহলে কি সেন্ট মার্টিন দ্বীপ পাওয়ার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে আমেরিকার? বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমেরিকা। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপে বহুদিন ধরেই নজর আমেরিকার। এই দ্বীপে বিমান ঘাঁটি তৈরির স্বপ্ন দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রাজি হননি শেখ হাসিনা।
হাসিনা ক্ষমতাচ্যুত হতেই ফের প্রশ্ন ওঠে, নেপথ্যে কি আমেরিকার ইন্ধন? তাহলে কি আমেরিকার কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলো বাংলাদেশ? ইউনুস সরকারের রাস্তা হলে কি পুরোদস্তু চলে গেছে হোয়াইট হাউসের হাতেই? রিপাবলিক বাংলা। বিশ্ব অর্থনীতিতে আমেরিকার ছড়ি ঘোরানো তাহলে কি এবার শেষ হতে চলেছে? কেন এই কথা বলছি, তার কারণ মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য আর থাকবে না। আর এবার আন্তর্জাতিক বাজারে মূলত পৃথক মুদ্রা আনার তোড়জোড় শুরু করলো ব্রিক্স। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই, এই আন্তর্জাতিক বাণিজ্যের নতুন পাওয়ার সেন্টার তৈরির পথে সুপার পাওয়ার ভারত, রাশিয়া এবং চীন। আন্তর্জাতিক বাজারে আমেরিকান ডলারের দাদাগিরির দিন শেষ। এবার ডলারের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব পৃথক কারেন্সি আনার পরিকল্পনা করছে ব্রিক্স। কেমন হবে ব্রিক্সের সেই মুদ্রা? নেট মাধ্যমে ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে একটি কাল্পনিক নোটের ছবি। সম্প্রতি ব্রিক্স সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেমনই এক কারেন্সি হাতে ঘুরতে দেখা যায়। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা, আন্তর্জাতিক মহলে কানা ঘুষো। ব্রিক্সের নিজস্ব মুদ্রার নাম হতে চলেছে দ্য ইউনিট। ইউরো যেমন ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব কারেন্সি, তেমনই ব্রিক্সের দেশগুলি লেনদেন করবে দ্য ইউনিটের মাধ্যমে। কেন হঠাৎ নিজস্ব মুদ্রা ব্যবস্থার উপর জোর দিচ্ছে ব্রিক্সের দেশগুলি? ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর আমেরিকা সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ডলারের একাধিপত্য আর মেনে নিতে পারছে না বেইজিংও, তাই বিশ্বজুড়ে ডি ডলারাইজেশনের প্রক্রিয়া শুরু করতে চায় তারা। অর্থনীতিবিদদের মতে ডলারের আধিপত্য কমলে ব্রিক্সের সদস্য দেশ হিসেবে লাভবান হতে পারে ভারতও। দীর্ঘ 80 বছর ধরে বিশ্বে মার্কিন ডলারই শেষ কথা, সেই একচ্ছত্র আধিপত্য নিজের স্বার্থে কাজে লাগিয়েছে আমেরিকা। এবার কি সেই ডলার যুগের অবসান ঘটতে চলেছে? ভারত, চীন, রাশিয়ার হাত ধরে আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন সূর্যের উদয় দেখতে চলেছে বিশ্ব। রিপাবলিক বাংলা।